একটা মজার কথা বলি, এখানে আমি ছবি তোলার জন্য বসেছিলাম, তো দেখুন ওই যে ওখানে ওই যে হলুদ কালারের একটা টি শার্ট পরা একটা ছোট্ট পিচ্ছি ভাইয়া, সাথে দুইটা বড় বড় ভাইয়া, তারা হচ্ছে শ্যুট করতেছে। এখন তো ট্রেন্ডিংয়ে চলতেছে সুমাইয়ার ব্যাপারটা, যে ভাইরাল যে গান করে ওই সুমাইয়া, তাও ওর তো অনেকগুলো বয়ফ্রেন্ড বের হয়েছে জাস্ট ফর ফান, তো ওইটার জন্য একটা শ্যুটিং করতেছে তারা এই ছেলেটাকে ভাইরাল বানানোর জন্য, বলতেছে যে ওইটা নাকি সুমাইয়ার বয়ফ্রেন্ড। আপনারা দেখেনি এই ভিডিওটা, যারা দেখবেন অবশ্যই অবশ্যই বুঝে নেবেন যে ওইটা ভাইরাল হওয়ার জন্য করতেছে। আপনারা একটু দেখুন খুব সুন্দরভাবে কি হচ্ছে ওখানে। ওরে হচ্ছে আগে থেকেই শিখিয়ে নিয়ে গেছে সব কিছু, যে তুমি এটা এটা বলবা, তোমাকে এটা এটা বলতে হবে, তুমি হচ্ছে সুমাইয়ার বয়ফ্রেন্ড, এভাবে করে করে ওকে পুরো স্ক্রিপ্টটা শিখিয়ে দেওয়া হয়েছে, মুখস্ত করে দেওয়া হয়েছে। তো তখন বুঝতে পারিনি যে কী হয়েছিল, পরে ওখানে যখন গেল তখন বুঝলাম যে ব্যাপারটা আসলে এটা ছিল। তা আপনারা খুব সুন্দরভাবে একটু দেখে নেন, মানুষ তো অনেক কিছুই করতে পারে। আর আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখনো কথা বলতেছে, কতটা মজাদার না? আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কি কি হচ্ছে ওখানে। সুমাইয়ার আব্বাকে বলতেছে দেখো, তাদের ভিডিও অবশেষে শেষ হয়েছে, তাদের স্ক্রিপ্ট এবার রেডি, তো নেক্সট আপনারা ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। তারা আবার চলে আসতেছে, আপনারা দেখতে থাকুন কাছ থেকে কে কে তারা। তারাও তো শুনতেই পেলো যে আমি তাদের নিয়ে কত কিছু বললাম, আমি তো খুবই মজা পেয়েছি, খুবই মজা না? এবার তারা ছবি তুলতেছে, অনেক মজা করলাম, দেখলি তো তারা কি কি করতেছিল। তো আমি এটাই বলবো যে আমার ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার আপডেট পেতে পেজটাকে ফলো দিয়ে রাখুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন, টাটা বাই বাই।